করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ডে শবনপুর প্রাইমারি স্কুলে সোম ও মঙ্গলবার করোনা টিকা দেওয়া হবে বলে সোমবার সকাল থেকে মানুষ লাইন দিয়েছিলেন। বেলা গড়িয়ে গেলেও স্কুল ক্যাম্পাসে কারোর দেখা না পাওয়ায় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ উত্তেজিত হয়ে পড়েন। তাদের অভিযোগ, মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছে। কালকে সত্যজিৎ দাস বলেছিল গ্রামের যে সবাই তোমরা কালকে শবনপুর স্কুলে যাবে, কালকে ভ্যাকসিন দেওয়া হবে। আমরা ভোর 4টা থেকে গ্রামের সব মানুষ মহিলা থেকে পুরুষ না খেয়ে দিয়ে ভোর 4টা থেকে লাইন দিয়ে আছি। এখন কিন্তু তাকে ফোন করা হয়, তিনি বললেন যে একটা নাম্বার দিল, সেই নাম্বারে আমাদেরকে কোনো রেসপন্স দিচ্ছে না। বাবু চ্যাটার্জি নাম নাকি, ও বলেছে নাকি টিএমসি অফিসে টিএমসির নেতাকে আধার কার্ডগুলো দিতে। তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক আছে, সবারই মুখ্যমন্ত্রী, এই রাজনীতি নিয়ে কি খেলছে, মানুষের সঙ্গে মানুষের লাইফ নিয়ে কথা হয়, এগুলো বলুন। ভ্যাকসিন তো সবারই দরকার। সকাল থেকে তো লাইন দিয়েছেন, এখন কি ভ্যাকসিন পাবেন বলে মনে হয়? এখন মনে হয় এই আশা নিয়ে সবাই দাঁড়িয়ে আছি লাইনে। আমরা ভোর থেকে কালকে আমরা এখানে একটা মেসেজ পাই সবার ফোনে ফোনে, যে হোয়াটসঅ্যাপে বা যার যা আছে আর কি নাম্বার, সেই সমস্ত যে যে নাম্বারগুলো প্রত্যেকের নামে যে আমাদের এখানে ভ্যাকসিন দেওয়া হবে শবনপুর 16 নম্বর ওয়ার্ডে, আমাদের 16 নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলে। তো এবার আমরা এখানে সকাল ভোরবেলা থেকে আমরা এসেছি এখানে, ভোরবেলা থেকে আসার পর থেকে মহিলারা পর্যন্ত এসে বসে আছে। এখানে একটা বাথরুমের ব্যবস্থা নাই, লোক নাই, কোনো আধিকারিক নাই, ডাক্তারে যে সমস্ত ফোন দিয়েছে আমাদেরকে সেই ফোনে ফোন ধরে না পর্যন্ত। কিন্তু এখন যারা যারা যদি যে কোনো মানে যে দু তরফের পার্টি মানে ব্যাপার যে তাদের কোনো লোকজন আধিকারিক নাই, যে কোনো পার্টির লোক যদি এসে যদি দেখে যে কি ব্যাপার, এই মহিলারা সব বসে আছে এখানে, একটা বাথরুমের ব্যবস্থা নেই। তো এবার আমরা যে ভোট ইয়ে নেন ভ্যাকসিন নেওয়ার জন্য বসে আছে, ঘরের মহিলারা পায় নেই ভ্যাকসিন। তো এবার যেটা হচ্ছে আমরা যে এই ব্যাপারটা যে এটা সত্যি না মিথ্যা না শুধু এটা একটা মানে মানে শুধু হাওয়ার খবর, বুঝতে উল্টাপাল্টা খবর কিছু বুঝতে পারলাম না কিছু। স্থানীয় তৃণমূল নেতা বিমান দত্ত জানান কোনো কারণে বাতিল হয়েছে ভ্যাকসিন দেওয়া। তিনি অভিযোগে সুরে বলেন বিরোধীরা হাওয়া গরম করার জন্য মিথ্যা বলছে। রাজনৈতিক তরজার কোনো কারণ নেই, ভ্যাকসিনেশন ক্যাম্প হবে আমাদের কাছে যেটুকু খবর আছে, আজকে ডেটটা ক্যান্সেল হয়েছে, মেবি কালকেও ক্যান্সেল হয়েছে। তো আমরা আজকে আরও খবর নিয়ে দেখছি, আমাদের কাছে কাল রাত অবধি যা খবর আছে তাতে আজকের ডেটটা ক্যান্সেল হয়েছে। এবার এটা কেউ যদি মানুষকে মিথ্যেভাবে বিভ্রান্ত করে, এটা একটা হাওয়া গরম করার চেষ্টা। আমরা কোনো মানুষকে আমাদের মনে হয় আমাদের দলীয় কোনো লোক বা আমাদের প্রাক্তন কাউন্সিলর তিনিও বলেনি কাউকে যে আজকে ভ্যাকসিনেশন ক্যাম্প হবে। তো আমাদের কাছে যেটুকু খবর আছে তাতে আজকের ডেটটা ক্যান্সেল হয়েছে এবং আগামী কালকেও ক্যান্সেল হতে পারে, এখনও জানি না, বলতে পারছি না। তবু আমরা খোঁজ খবর নিয়ে দেখছি, আমাদের যে উচ্চ নেতৃত্ব আছে আমি তাদেরকে বলছি যে একটু খবর নিতে যে ব্যাপারটা কী হয়ে আছে। আর হ্যাঁ, ক্যাম্প হবে, আমাদের কাছে সেটুকুই খবর আছে, ভ্যাকসিনেশন ক্যাম্প হবে এবং সমস্ত মানুষ আমাদের পৌরসভা দায়বদ্ধ মানুষের কাছে সমস্ত ভ্যাকসিনেশন দেবে, তারা দেবে। এবং আমরা আমাদের যিনি আমাদের বোরোর চার্জে আছে আর কি, 8 নম্বর বোরোতে মীর হাসিম, আমি ওনার সাথেও কথা বলেছি, ওনাকেও অনুরোধ করেছি যে যাতে মানুষ সমস্ত মানুষ পায়, উনিও চেষ্টা চালাচ্ছে যে কীভাবে পাওয়া যায়। বিজেপি নেতা সত্যজিৎ দাস জানান পৌরসভা থেকে তাকে একটি তালিকা দেওয়া হয়েছে কোথায় কবে ভ্যাকসিন দেওয়া হবে। এই স্থানে সোম ও মঙ্গলবার ভ্যাকসিন দেওয়া হবে বলে তালিকায় রয়েছে, কিন্তু এদিন ভ্যাকসিন দেওয়া হয়নি। পরে পুলিশ উপস্থিত হয়ে ভ্যাকসিন ক্যাম্প বাতিলের কথা জানিয়ে যান। দিন আগে আমরা সীতারামপুরের ভ্যাকসিন নিয়েছি, তা আমরা ভ্যাকসিনের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী প্রথমে রেজিস্ট্রেশন করা হবে, তারপর ভ্যাকসিন। তো আমি অ্যাকচুয়ালি লক্ষ্মীপুর গ্রামে থাকি, তো আমার যেহেতু প্রথম কর্তব্য কোনো মানুষের স্বার্থে আমি সব মানুষকে জাগ্রত করেছি যে তারা আপনারা মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করুন, আর তারপর যখন ওইখান থেকে ভ্যাকসিন দিবে তারপর আপনারা গিয়ে লাইন নিয়ে ভ্যাকসিন নেবেন। তারপর হঠাৎ দেখি যে কর্পোরেশন থেকে একটা আমার লিস্ট এসছে আমার কাছে, সেই লিস্ট অনুযায়ী আমাদের লক্ষ্মণপুর 16 নম্বর ওয়ার্ড শবনপুরে প্রাইমারি স্কুলের সামনে ভ্যাকসিন দেওয়ার জন্য টাইম নিয়েছে 9/8/2021 আর 10/8/2021। সেই হিসেবে আমি গ্রামবাসীকে যে বলি যে আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন তারা যে ওইখানে নিয়ে যান, নিয়ে আসুন, সকাল 10টা থেকে ওরা ভ্যাকসিনেশন দিবে। তারপর শুনছি যে ওইখানে কিছু লোক এসে তাদের লোকগুলোকে বিভ্রান্তি করছে যে আজকে দেওয়া হবে না, কারো বাবার হিম্মত নেই যে এখানে আজকে ভ্যাকসিন দেয়। তারপর আমি ওই ভ্যাকসিনের যেটা এইটা আমাদের যে হোয়াটসঅ্যাপটা কর্পোরেশন থেকে পাঠানো হয়েছিল সেই হোয়াটসঅ্যাপের অনুযায়ী আমি ওই একটা লিস্টের নাম আছে, তার নাম হয়েছে ডাবু চ্যাটার্জি এবং তার মোবাইল নাম্বার।
তো উনাকে আমি ফোন করলাম, স্যার এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি, আমরা অনেকে দাঁড়িয়ে আছে গ্রামে, তো এখনো পর্যন্ত ভ্যাকসিনের কোনো রেসপন্স আমরা পেলাম না, দেখতেও পাচ্ছি না, তো কি এটার ব্যাপারটা কি? তো উনি বললেন এক কাজ করুন, আজ তো আমার শরীর খারাপের জন্য বা কোনো প্রবলেমের জন্য আমি যেতে পাচ্ছি না, তো আপনাদের ওখানে লোকাল কোনো তৃণমূলের নেতা আছে, তো আপনাদের যে আধার কার্ডের জেরক্স আছে সেই আধার কার্ডের জেরক্সগুলো টিএমসির নেতাকে দিয়ে দিন, উনি ওই বলে কেটে দিলেন। পরে ওনার আর ফোন উঠাচ্ছে না। আমি আরও দু চারজন ছেলেকে বললাম যে দাদা অফিসার যে এসছেন লিভার জন্য ভ্যাকসিন দেওয়ার জন্য উনি এই কথাটা বলছেন। বলার পর আমি গ্রামবাসী এখনও ওখানে খুব উগ্র হয়ে আছে যে আমরা সকাল 4টা থেকে লাইন দিয়ে আছি এখানে, না খেয়ে দিয়ে এখন শুনছি যে শরীর খারাপ বা আসবে না, এটা কি ধরনের গল্প হচ্ছে? আমরা খুব গরিব মধ্যবিত্ত পরিবারের মানুষরা, তারা এখান থেকে যে অন্য অন্য জায়গায় ভ্যাকসিন নেওয়ার জন্য যাতে না হয় তার জন্য গ্রামের যাতে দেওয়া হয় সেই বিষয়ে মানে মানুষের জাগ্রত করার পরও মানুষরা আর পাচ্ছে না ভ্যাকসিন, এইভাবে মানুষকে ছিনিমিনি খেলা, এটা আমার মনে হয় এইভাবে টিএমসি যারা নেতারা এরকমভাবে যে মানুষকে বিভ্রান্তি করে রাজনীতি করছে সেটা আমার মনে হয় উচিত হলো না। কারণ মানুষের ভোটেই তারা আজ জিতেছে আর মানুষকে ভ্যাকসিনের জন্য আটকাচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় খুব খারাপ। এবং আগামী দিনে এই যে জবাব আমাদের 16 নম্বর ওয়ার্ডে মানুষরা তারা নিজের মতদানের মাধ্যমে তাদের জবাব দিবে যে মানুষকে সব কিছুতে জীবনদানের যে ব্যাপারটা সেই জীবনদানের ব্যাপারটাও নিয়ে এরা রাজনীতি খেলে। এরা চায় না উন্নতি মানুষের। মানুষের যদি উন্নতি চাইতো তো ঠিক আছে চলো ভাই এসছে কি হবে সে কোনো এখানে দোক আজকে হোক ভ্যাকসিন দেওয়া, কিন্তু এরা দেখছে যে কোনো বিজেপির নেতা বা বিজেপির ছেলেরা এদিকে পাঠিয়েছে সেই হিসেবে ওদের রাগ। তাই আপনার ওদের কাছেও ওই নেতাদের কাছেও বলি দাদা আপনার প্রথম গ্রাম দেখুন, মানুষ দেখুন, পাড়া দেখুন, পরে দেখবেন রাজনীতি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা।